নমস্কার বন্ধুরা, গ্রিন চিলিতে আবারও একটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো দুবাইতে একটি নতুন মন্দির তৈরি হয়েছে। তো আমরা দুদিন আগে সেই মন্দিরে বেড়াতে গেছিলাম, সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমার সাথে তোমরাও মন্দিরটা ঘুরে নেবে। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। মন্দিরের ভেতর অনেক ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরের ওপরে সুন্দর একটি পদ্ম ফুলের কাজ রয়েছে। মন্দিরের প্রথমেই সুন্দর একটি গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, সব মূর্তিগুলোই কিন্তু পাথরের। দেখো এখানে লক্ষ্মী নারায়ণের খুব সুন্দর এক দুটো মূর্তি রয়েছে। তার পাশেই রয়েছে রাম সীতা লক্ষ্মণ, তার পাশে রয়েছে রাধা কৃষ্ণ। এখানে শিব ঠাকুরের একটি লিঙ্গ রয়েছে। আর আছে শিব পার্বতীর মূর্তি। এখানে দুর্গা মায়ের একটি মূর্তি রয়েছে। মূর্তিগুলো খুবই সুন্দর, আর সবকটা মূর্তি পাথরের তৈরি। এখানে সাইরাম রয়েছে। আর এখানে রয়েছে বজরঙ্গী। তো আমাদের মন্দিরের ভেতরে সবকটি ঠাকুর দর্শন করাই হয়ে গেছে। এই মন্দিরটি কিন্তু দুবাই জেবেল আলিতে ঠিক গুরুদ্বারার পাশেই তৈরি হয়েছে। আর আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটি মন্দির তৈরি হয়েছে, এটা কিন্তু সত্যি আমাদের কাছে একটি বড় পাওয়া। যদিও দুবাইতে অলরেডি একটা মন্দির আছে, শিব মন্দির, কিন্তু সেটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। আর এই মন্দিরটা কিন্তু বেশ বড় আর অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে, আর খুব সুন্দর, ভেতরে অনেক ঠাকুর রয়েছে। তো তোমরা যারা দুবাইতে আছো তাদেরকে আমি বলবো অবশ্যই সময় করে এই মন্দিরটা থেকে ঘুরে যাও। আশা করব তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আমরা কিন্তু মন্দিরটা বেড়াতে মাকে নিয়ে গেছিলাম। তো মা তো দুবাইতে এসে মন্দির দেখে প্লাস এত ঠাকুর দর্শন করে মা খুব খুশি হয়েছিলেন। আর আমাদের বাড়ির এত কাছে মন্দিরটা তৈরি হয়েছে, তো আমরা ইচ্ছে করলেই মন্দিরটায় যে কোনো টাইমে যেতে পারি। তো সত্যি এটা খুব ভালো হয়েছে এবং আমাদের ওখানে গিয়ে সবার খুব ভালো লেগেছিল।
আর এখানে প্যাকেটে করে ঠাকুরের প্রসাদ আর জল দেওয়া হচ্ছিল সবাইকে, তো আমরাও নিয়েছি। প্রসাদ নেওয়ার পর এবার আমরা বাইরের দিকে যাব। আশা করব তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।